রাজ্য ধারাবাহিক এনকাউন্টার ঘটনা বিগত চৌবিশ ঘণ্টাত তিনিটাক এনকাউন্টার ঘটনা সংঘটিত হয়েছে রাজ্য আর এই তিনি এনকাউন্টারত গুলিবিদ্ধ হল পাঁচজনক যুবক তিনিচুকীয়া শিবসাগর আর বাইহাটা এই তিনটা স্থানত পাঁচজনক যুবক গুলিবিদ্ধ হওয়ার পিছতে এটা রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আর এই এনকাউন্টার আসিল সম্পূর্ণ ভুয়া ইয়ার অভিযোগ তুলি এই তিন যুবকর পরিয়ালে শদিয়ার আরক্ষী অধীক্ষকর কার্যালয় ঘেরা করিয়া উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছিল জবাব বিচারিছিল আরক্ষীরপরা যে কি তথ্যর ভিত্তিত কি প্রমাণের ভিত্তিত এই তিন যুবকক গুলিয়াইছিল আরক্ষীয়ে পরবর্তী সময়ত আরক্ষী অধীক্ষকগুলো যেটা তিনটা পরিয়ালক আশ্বাস প্রদান করেছিল যে সকল চিকিৎসা ব্যয় আরক্ষী বহন করব তার পিছতহে এই তিনটাক পরিয়াল অর্থাৎ তিন যুবকর পরিয়ালবর্গ আর স্থানীয় রাইজ আশ্বস্ত হলে সক্ষম হয় টাকা দাবি করে আছে যে এটা মেডিকেলত কিন্তু অভিযোগ আনিছে যে ভুয়া এই এনকাউন্টার আছিল আর যার ফলত এই তিন যুবক চিরদিনের ঘুণিয়া হয়ে পড়ে এপ্লিকেশনখন মানে তেওঁলোকে বাইফোর্স করে মানে যে আপনাদের এনেকে লিখক মানে তেতিয়া তেওঁলোকে এনকাউন্টার করলেই সাগে কি জানি তারপর ফোন করে মিলে আমাক জানাইছে মানে যে আপনাদের এপ্লিকেশনখন এনেকে লিখক যে লড়াকিটা আলফালৈ যাওয়া সন্দেহত আমি মানে থানা হেই এজাহার দিছো তেনেকে বলি মানে লিখিব দিছে মানে আমাক আর সদিয়ার পিছতে শিবসাগর গেলেকিটো আন এক এনকাউন্টার ঘটনা সংঘটিত হয়েছিল যে এনকাউন্টারত আহত হয়েছিল পল্লব জ্যোতি নামৰ এগৰাকী যুবক 2019 চনত আলফা স্বাধীনত যোগদান করেছিল পল্লব জ্যোতিয়ে 9 ডিসেম্বরের বিস্ফোরণের গ্রেনেড দলিয়াছিল পল্লবে এয়া তথ্য আরক্ষীয়ে যোগান ধরেছিল মিয়ানমার আলফার শিবিরত এমাহ আছিল পল্লব জ্যোতি আর অরুণাচলের খুনসা কারাগারত 4 মাহ বন্দী আছিল পল্লব ইফালে কামরূপর বাইহাটা চারিআলিটো এনকাউন্টার ঘটনা সংঘটিত হয়েছিল আলফার লিঙ্কম্যানের সন্দেহত যুবকলৈ গুলিচালনা করেছিল আরক্ষীয়ে আর এই গুলিচালনাত গুলিবিদ্ধ হয়েছিল প্রাঞ্জল দাস উরফে ভেলু নামৰ এগৰাকী যুবক রাজ্যখনত এনেদরে তিনটাক ধারাবাহিক যে এনকাউন্টার ঘটনা সংঘটিত হয়েছিল সেই এনকাউন্টার পিছতে এটা বিরোধীয়া তীব্র সমালোচনা করেছে রাজ্য সরকারক আরক্ষীক ভর্সনা করেছে এনকাউন্টারের ক্ষেত্র যেটা প্রথম প্রথম হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকার অহার পিছত এক্সট্রা জুডিশিয়াল কিলিং আরম্ভ হয়েছিল তেতিয়াই মই কৈছিল যে আমি এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমি সমর্থন করব নালাগে কারণ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কারণে মই কৈছিল যে সেই সময়ত কিছু মানুষ হাততালি মারছিল এখানে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং মুখ্যমন্ত্রী মানুষ ভয় খুবর কারণ যে চেষ্টা করে আছে এই কেউ সার্থক নয় সমাদরভাবে আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই এনকাউন্টার সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুবকক আরক্ষীয়ে গুলিয়াই গুলিওয়া কার্যক আমি উদ্বেগ প্রকাশ করেছি আর তীব্র গরিহণা দিছো আর সরকারক এনে কার্যের পর বিরত থাকবে আমি কঠোরভাবে সকিয়ে দিছো আর এটি এনেকা ঘটনা হয়েছে যে আরক্ষীয়ে যুবকক ধরে আর আরক্ষীর কবলের পর পলাই যার অভিযোগ গুলিয়াই দিয়ে এটি একটা নিতনৈমিতিক ঘটনা হয়েছে মুক্ত গুলির রাজত্ব বন্ধ করক তেজাল যুবকর অপরাধ চলা আক্রমণ বন্ধ করক সরব হয়েছে সদৌ ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য আনহাতে রাইজর দলের সভাপতি অখিল গগৈও এনকাউন্টার সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এনেধরণে প্রফুল্ল মহন্ত আর এল কে ওয়াদ আডওয়ানির দিনের যে রাষ্ট্রসন্ত্রাস কৈছিল এই যে আমি দেখিছিল যে আমার কি নাম আছিল মিথিঙ্গা দৈমারী ঘর যে গুলিয়ায় মানুষ হত্যা করেছিল যি ধরনের রাষ্ট্রসন্ত্রাস কৈছে এই একই রাষ্ট্রসন্ত্রাস এটা হিমন্ত বিশ্ব শর্মা আর জিপি সিংয়ের দিনতো হওয়া নাই আর এনেদরে এটা রাজ্য সংঘটিত তিনটাক এনকাউন্টারত পাঁচজনক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পিছতে বিরোধী আর বিভিন্ন দল সংগঠনে এটা তীব্র সমালোচনা করেছে রাজ্য সরকারক